আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান আমাদের চোখ দেখার জন্যে। আর বরাবরের মতো সাথে রয়েছি আমি মাহবুব সৈকত। প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, গত এক দশকে দেশে দৃশ্যমান সাফল্য এসেছে যে কয়েকটি খাতে, বিদ্যুৎ তার মধ্যে অন্যতম। নগর থেকে বন্দর, গ্রাম থেকে শহর, সমতল কিংবা পাহাড়ি জনপদ, কোথায় জ্বলছে না বিজলি বাতি? এ সাফল্যের পেছনে সরকারের শীর্ষ নেতৃত্বের প্রতিশ্রুতির সাথে সাথে একঝাঁক নিবেদিত প্রাণ প্রকৌশলী আর কর্মীর প্রাণান্তকর প্রচেষ্টাও কিন্তু কম উল্লেখযোগ্য নয়। যদিও এই অর্জনকে মাঝে মাঝেই বিতর্কিত করার প্রচেষ্টা চালাচ্ছে কিছু স্বার্থান্বেষী মহল। আজকের পর্বে সেই দুষ্কৃতকারীদেরই কিছু কুকর্ম তুলে ধরব আমাদের চোখে। তবে সবার আগে চলুন দেখে আসি সাফল্যের পেছনের কিছু গল্প। স্বাধীনতা পরবর্তী সময়ে নিন্দুকের তলাবিহীন ঝুড়ির তকমা ঘুচিয়ে সুবর্ণ জয়ন্তীর বাংলাদেশ এখন বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের অন্যতম অনুকরণীয় দেশ। গেল 50 বছরে দেশের যে কয়টি খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তার মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম। এখন গ্রিড এলাকায় দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। পাহাড়, কিছু দুর্গম ও বিচ্ছিন্ন অফগ্রিডের এলাকা বাদে দেশের প্রায় 98% এলাকায় এসেছে বিদ্যুৎ সুবিধার আওতায়। এ সাফল্যের বেশিরভাগই এসেছে 2009 থেকে 2020 সালে, অর্থাৎ গেল 11 বছরে। 1971 থেকে 2009 পর্যন্ত স্বাধীনতার 39 বছরে যেখানে 47% মানুষ বিদ্যুতের আওতায় এসেছিল, সেখানে পরবর্তীতে মাত্র 12 বছরে অবশিষ্ট 53% মানুষকে বিদ্যুতের আওতায় আনার প্রচেষ্টা সত্যি স্বপ্নের মতোই। এই চরাঞ্চলে বিদ্যুৎ পাবো তা আমরা কখনো কল্পনা করিনি। আমি অনেক খুশি এবং আমাদের চরাঞ্চলের জনগণও অনেক খুশি। করোনা মহামারীর কারণে হেরফের না হলে প্রতিশ্রুতি অনুযায়ী মুজিববর্ষী দেশের গ্রিড আর অফগ্রিড মিলে শতভাগ বিদ্যুতায়নের আওতায় চলে আসবে। এই গভর্নমেন্টের টার্গেট ছিল 2021 মধ্যে বিদ্যুতের কভারেজ 100% নিশ্চিত করা। মানে বিতর্কের কোনো অবকাশ নাই যে বিদ্যুৎ উৎপাদন যেটা গত 10 বছরে যদি বলা যায়, এটা মানে এতটাই এত বড় অর্জন। সরকারের পাশাপাশি বিদ্যুৎ খাতে গড়ে উঠেছে একটি শক্তিশালী বেসরকারি খাত। দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে তাদের অংশীদারি এখন প্রায় অর্ধেক। এ অগ্রগতি সারা দেশের চিত্রই পাল্টে দিয়েছে। তো আমরা ভালো মতো বিদ্যুৎ পাচ্ছি, আমরা ভালোভাবে পড়তে পারি, কারেন্ট থাকলে কাস্টমারটা একটু বেশি থাকে আমার। শতভাগ বিদ্যুৎ লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতাও কিন্তু কম ছিল না। এর মধ্যে প্রত্যন্ত চরাঞ্চলে বিদ্যুতের লাইন নেওয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ। প্রতিনিয়ত বর্ধিত চাহিদার যোগান দেওয়ার পাশাপাশি সঞ্চালন ও বিতরণ লাইন স্থাপন সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের দৃষ্টান্ত রেখেছে সংশ্লিষ্ট বিভাগ। সরকারের সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো যে কর্মসূচি, তার আওতায় বিদ্যুৎবিহীন বহু গ্রাহক বা সকল গ্রাহকই কানেকশনের আওতায় পর্যায়ক্রমে আসছে। প্রিয় দর্শক, সাফল্য কিন্তু একদিনে আসে না। তৃতীয় বিশ্বের একটি দেশকে শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত করা যে কত বড় চ্যালেঞ্জ তা হয়তো সংশ্লিষ্টরাই ভালো বলতে পারবেন। এর পেছনে ন্যূনতম অবদান আছে যাদের যাদের, তাদের প্রত্যেককে দেশবাসীর অভিবাদন। তবে কথায় আছে, ডিম পারে হাসে আর খায় বাগদাসে। সাফল্য মণ্ডিত এই বিদ্যুৎ খাতেও কিন্তু কিছু বাগদাস রয়েছে এবং বিগত দিনেও ছিল, যারা সরকারের বিনামূল্যে সংযোগের আড়ালে সাধারণ মানুষের কাছ থেকে আদায় করছে এবং করেছেও
অবৈধ অর্থ, আর সেই অর্থ দিয়েই নিজেদের প্রভাব, প্রতিপত্তি আর অর্থশালীও হয়ে উঠেছে। এরই মধ্যে দেশের 400+ উপজেলা এসেছে শতভাগ বিদ্যুতের আওতায়, বাকি উপজেলাগুলোর কাজও 90% বেশি শেষ। আমাদের চোখের গন্তব্য এমনই একটি উপজেলায়, উপকূলীয় জনপদ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় অনুসন্ধানী দল। বিচ্ছিন্ন ইউনিয়ন চর কাজল ও চর বিশ্বাস এবং সংলগ্ন চর বোরহান ও চর মুজিবনগরে 21,000 গ্রাহকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পার্শ্ববর্তী দ্বীপ জেলা ভোলা থেকে নদীর তলদেশ দিয়ে 4 কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে আনা হয়েছে বিদ্যুতের লাইন। ইতিমধ্যে 16টি জেলায় প্রায় 1400 কিলোমিটার লাইন হচ্ছে, এবং এই 1400 কিলোমিটার লাইনের ভিতরে 99% আবাসিক প্রান্তিক গ্রাহক। এই প্রান্তিক গ্রাহকদের মাত্র 465 টাকা জমা দিলে আমরা বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করব। সরকার পল্লী বিদ্যুতের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে বিদ্যুৎ সেবা। এজন্য গ্রাহকরা সর্বসাকুল্যে 465 টাকা ফি দেওয়ার কথা থাকলেও হচ্ছে তার উল্টো। আমি বড় অনুরোধ করছি তাদের সাথে, তারা বলে টাকা লাগবে, কত লাগবে? কমপক্ষে 3,000 টাকা দিতে হবে। কয় লাইন টাকাটা দিলে আমাকে লাইন দেওয়া হবে না, যার যার ঘরে লাইন দেওয়া হবে না। অভিযোগ রয়েছে এলাকার এক শ্রেণীর দালাল চক্র, স্থানীয় প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীদের যোগসাজশে বিদ্যুতের লাইন দেওয়ার কথা বলে আদায় করে নিয়েছে এবং নিচ্ছে লাখ লাখ টাকা। প্রদর্শক, সাধারণ মানুষের টাকা অন্যায়ভাবে শুষে নিতে কাদের কাদের সমন্বয়ে চক্র গঠিত হয় তুলে ধরতে চাই তাদের কথাও। নিজেদের পকেট ভারী করতে সরকারের কল্যাণমূলক কাজকে বিতর্কিত করতেও যারা পিছপা হয় না, সেই চক্রের মুখোমুখি হতে চাই আমরা। তবে নিতে হবে ছোট্ট একটি বিরতি, আশা করি ফিরে এসে সঙ্গেই পাবো আপনাদের। ধন্যবাদ সাথে থাকার জন্যে। প্রিয় দর্শক, একদিকে 56,000 বর্গমাইলের আনাচে কানাচে, অর্থাৎ সারা দেশে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছেন সরকারের শীর্ষস্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে দেশপ্রেমিক প্রকৌশলী এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা, আর অন্যদিকে তাকে পুঁজি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অপরাধী চক্র বা দালাল চক্র। চলুন দেখে আসি, আবারও ফিরে যাই পটুয়াখালীর গলাচিপায়। আমাদের চোখ টিমের অবস্থান উপজেলার চর কাজল, চর বিশ্বাস এবং সংলগ্ন চর বোরহান ও চর মুজিবনগরে। দীর্ঘদিনের কুপিবাতির স্থলে জ্বলছে বিজলিবাতি। এই খুশিতে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং দালালদের হাতে চাহিদা মতো টাকা তুলেও দিয়েছে এলাকার প্রত্যেকটি পরিবার। আমার একার কাছেই চাই নাই, মানুষের কাছে টাকা চাইছে এবং অনেকে টাকা দিয়েছে। আমি বড় অনুরোধ করছি তাদের সাথে, তারা বলে টাকা লাগবে। আইস পর্যন্ত আমার লাইন দেয় নাই, টাকা না দিলে পরে হারা লাইন দেবে না, এই আইস পর্যন্ত আমি লাইন পাই নাই। অভিযোগ রয়েছে সংযোগ দেওয়ার নাম করে দালাল চক্র মূল সঞ্চালন লাইন থেকে গ্রাহকের বসত বাড়ি পর্যন্ত খুঁটি প্রতি 10,000-12,000 টাকা, প্রতি গ্রাহকের মিটার পেতে আরও 5,000 টাকা, আর মিটার স্থাপনের জন্য আরও 400 টাকা এবং বকশিস 200 টাকা দিতে হচ্ছে। এছাড়া খুঁটি থেকে ঘরে লাইন নেওয়ার জন্য তার কেনার কথা বলেও দূরত্ব অনুযায়ী নেওয়া হচ্ছে অনেক টাকা।
এখন খাম্বা ওই দরজায় উঠিয়ে দেবে না, 1200 টাকা চায়। এখন বলে প্রত্যেক ঘরে 400 টাকা উড়িয়ে দেবেন। নাম তো গেছি, নাম তো তারি অনেক দিন হয়ে গেছে, এরপর খাম্বা টাম্বা আইসে, এবার আইসে লাইন দিব 1500 টাকা চাই। টাকা চাই তো আমি কিন্তু টাকা দিন করছি না, আমরা গাড়ি মানুষ, আমার সকল করার অবস্থা, আমি আর কেউ যাই না, দু চার দিন হয়ে গেছে। এই দালাল চক্রের সাথে স্থানীয় রাজনৈতিক দল এবং প্রভাবশালীরা জড়িত, এ কারণে বেশিরভাগ মানুষই মুখ খুলতে ভয় পায়। তবে অনেক গ্রাহকই এ নিয়ে মাইটিভির কাছে মুখ খুলেছেন। ধরে লিটুনকে পাঠাইছে একটা আজম একটা ইদিয়া কাগজ দিয়া, বলছে আপনার 1500 টাকা জমা দেবেন আজকে দিনের ভিতরে, যদি না দেন তা আপনারা তা ইট সংযোগ পাবেন না, বলে এটা চেয়ারম্যান দিতে জানে আজম খুলি গেলা বলান দিয়ে নিয়েছে আর না লাইনটা খুললে আবার লই গেছে। অনুসন্ধানী দলের আগমনের খবর পেয়ে এলাকা থেকে সটকে পড়ে দালাল চক্র। মুঠোফোনে বারবার যোগাযোগ করলেও সাড়া মেলেনি। এ বিষয়ে জানতে পল্লী বিদ্যুতের স্থানীয় DGM এর মুখোমুখি আমাদের চোখ। এ ধরনের অর্থ আদায়ের কথাই নাকি জানা নেই তাদের। আবাসিকের ক্ষেত্রে 450 টাকা এবং বাণিজ্যিকের ক্ষেত্রে 850 টাকা করে জমা দিতে হবে। এর অতিরিক্ত কোনো টাকা দেওয়ার কোনো সুযোগ নেই এবং কেউ তুলতেও পারবে না। যদি কেউ তুলে থাকে সেটা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তবে দালাল চক্রের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন প্রশ্নের সদুত্তর মেলেনি। এবার মুখোমুখি পল্লী বিদ্যুতের জোনাল প্রধানের অর্থাৎ মহাব্যবস্থাপকের। তারা নাকি সজাগ রয়েছেন দালাল চক্রের বিরুদ্ধে। পল্লী বিদ্যুতের কার্যক্রম যখনই যায় তখন এক ধরনের দালাল চক্র প্রতিষ্ঠিত হয়ে যায়, আমরা এর থেকে সজাগ আছি। এবং গ্রাহক যদি কোনো অভিযোগ করে তাৎক্ষণিকভাবে আমরা দ্রুত সেই অভিযোগ নিরসন করি। প্রিয় দর্শক, অবৈধ এই অর্থ আদায়ের ঘটনা কেবল একটা এলাকাতেই নয়, আমাদের চোখে আসা অভিযোগ অনুযায়ী যেখানেই নতুন সংযোগ সেখানেই চাঁদাবাজি। সংযোগের নামে প্রকাশ্যে চলা এমন চাঁদাবাজির শিকার হওয়া আরও একটি এলাকা থেকে চলুন ঘুরে আসি। গন্তব্য এবার পার্শ্ববর্তী জেলা বরগুনা। বরগুনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুসন্ধানী চোখ। বিদ্যুতের আলোতে শুধু ঘরই আলোকিত হয়নি, শিক্ষার আলোও জ্বলছে প্রতি ঘরে ঘরে। এমনকি গতি এসেছে ব্যবসা বাণিজ্যে, ঘরে ঘরেই এখন স্যাটেলাইট সংযোগ সহ টিভি। মোদ্দা কথা, পরিবর্তন এসেছে জীবন এবং মানের। কিন্তু এখানেও অভিযোগ একই রকম, সংযোগ পেতে দালাল চক্রকে দিতে হয়েছে অতিরিক্ত অর্থ। সরকার বিনামূল্যে কইছে অন্যান্য জায়গায় আনে, এরা বলে যে আপনারা কারেন্ট পাইতেইলে টাকাগুলো দরকার আছে লাগবে, নাইলে আপনারা কারেন্ট পাইবেন না। আমি বলছি যে ভাই আমি তো গরিব মানুষ, নদীতে মাছ ধরে খাই, আমার টাকা পয়সা নাই, আমি এই জন্য যেতে পারি নাই। সে বলছে যে না টাকা তোমার দিতে হবে, যদি টাকা তুমি না দাও তোমার সার্ভিস তার খুইলে আমরা নিয়ে যাব। কালেকশন করছে 4-5,000 টাকা করে কালেকশন করছে, কিন্তু এরা এই এই টাকাগুলো অসৎ প্রকৃতির মানুষ, এরা এই ব্যবসা করে। আবাসিকের জন্য 465 টাকা দেওয়ার কথা থাকলেও পদে পদেই গ্রাহকদের গুনতে হয়েছে অতিরিক্ত টাকা। দুধের কারণে 3500 টাকা করে নিয়েছে, আরো 3500 টাকা মিটার সহ চাইছে। বিদ্যুতের কারণে 3500 টাকা নিয়েছে, আরো মিটারে 1000 চাইছে দেওয়া লাগবে। যারা কোনো কারণে প্রথমে সংযোগ পাননি কিংবা নতুন ঘর বাড়ি করেছেন, চাহিদা অনুযায়ী অতিরিক্ত অর্থ দিয়েও অনেকেরই মিলছে না সংযোগ। আমার বিদ্যুতের একটু দরকার, এই জন্য আমি নাম দিছি, 4000 টাকা জমা দিছি। বিদ্যুতের জন্য আমাদের কাছ থেকে 3500 টাকা করে টাকা নিছে, এখন আমরা খাম্বা পর্যন্ত কিছু পাইতে আসি না। দালাল না ধরলে মেলে না সংযোগ, তাই সবাইকেই ধরনা দিতে হয় স্থানীয় চিহ্নিত সেই চক্রের দ্বারে। অনেকে আবার জানেনই না বিনামূল্যে সংযোগ পাওয়ার কথা। তর্জনে দিলে আমারও তো এই বাধ্যগত হবে। সরকার তো বিনামূল্যে দিয়েছে, কিন্তু হারা তো টাকা আমার কাছে নিতে আসে। পল্লী বিদ্যুতের স্থানীয় উপমহাব্যবস্থাপকের দাবি,
সাধারণ মানুষ যাতে প্রতারণার শিকার না হন সেজন্য প্রচারণা চালাচ্ছেন তারা। একেবারে সম্পূর্ণ বিনামূল্যে 400 টাকা জামানত, 50 টাকা সদস্য ফি, এর বাইরে কাউকে কোনো টাকা পয়সা না দেওয়ার জন্য আমরা লিফলেট বিতরণ, আমরা মাইকিং, আমরা স্কুল কলেজের মোটিভেশন উঠান বৈঠক করতেছি আমরা। প্রিয় দর্শক, আমরাও মনে করি সচেতনতা বাড়াতে হবে, একই সাথে আইনের আওতায় আনতে হবে অপরাধী চক্রকে। কিন্তু কোথায় কতজনকে আইনের আওতায় আনা হয়েছে সে তথ্য কিন্তু নেই সংশ্লিষ্ট বিভাগের কাছে, কিংবা এ ধরনের প্রশ্ন করলে উত্তরও মেলে না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এর পেছনে কি তাহলে অন্য কোনো রহস্য রয়েছে? এই প্রশ্নের সমাধান খুঁজব আমরা, উত্তরও পেতে চেষ্টা করব। তবে ছোট্ট আরেকটি বিরতি থেকে ফিরে এসে আশা করি সঙ্গেই পাবো আপনাদের। কৃতজ্ঞতার সাথে থাকার জন্যে। প্রিয় দর্শক, বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের আড়ালে কাদের পকেট ভারী হচ্ছে সাধারণ মানুষের টাকায়, আর কেনই বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, জানবো সে কথা। তার আগে চলুন ঘুরে আসি এবার বরিশাল জেলার হিজলা উপজেলা থেকে। বরিশালের হিজলা উপজেলার গৌরবদী, মেমানিয়া, ধূপখোলা ও হরিনাথপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা একসময় ছিল বিদ্যুৎহীন। 2017 সালে মেঘনা নদীর তল দিয়ে 3.5 কিলোমিটার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরাঞ্চলেও বিদ্যুতায়নের কার্যক্রম শুরু হয়। কাজকাম করতেছি, আগে তো ভালো, আগে তো ইস্তারি স্টপে করতে হইতো, এখন কারেন্টে সবকিছু করতে পারতেছি। মূলত তখন থেকেই এসব এলাকায় শুরু হয় সিন্ডিকেটের দৌরাত্ম্য। তারা বিভিন্ন গ্রুপ হয়ে ভাগ করে নেয় ভিন্ন ভিন্ন এলাকাগুলো। এলাকায় একজন লোক কন্টাক্ট আসে, দেখে এখানে কন্টাক্ট নিয়েছে জাকির, তার নাম জাকির হোসেন, আর সে নিচ্ছে আমার তো 3400 টাকা। শামীমের লোকজন, শামীমের চেয়ারম্যান স্বাস্থ্য ভাই, 2 পয়েন্ট করেছে আমার, 3000 টাকা দিছে। চার দোকানদার বিলাল ভাই বলছে, শামীমের চেয়ারম্যান স্বাস্থ্য ভাই, শামীম আছে, তারে দিয়া মিটার আনাই দেবে, এটা বললে 3000 টাকা করে 3টা মিটারে 9000 টাকা নিছে, কিন্তু আজ পর্যন্ত মিটারও দেয় নাই আর টাকাও ফেরত দেওয়া হয় নাই। চক্রের সবাই স্থানীয় রাজনৈতিক দলের কোনো না কোনো পদের, আবার অনেকেই জনপ্রতিনিধি, প্রভাবশালী নেতাদের সাথে তাদের সখ্যতার কথাও এলাকায় স্বীকৃত। আমার ঘরে 6000 টাকা চাই কারেন্ট, না দিলে হ্যাঁ অফ করিয়ে দিই। টাকা 3000 নিজে কইছে, এক সপ্তাহের ভিতরে মিটার দিয়ে দেব, 3000 মরনাল খায়। সংযোগ পেতে তালিকায় নাম ওঠানোর কথা বলে আবার খুঁটি গাড়া, খুঁটি থেকে ঘরে লাইন নেওয়া, মিটার বসানো, সব কিছুতেই আলাদা আলাদা টাকা গুনতে হয়েছে বিদ্যুৎ পেতে আগ্রহী গ্রাহকদের। আবার অনেকে দালাল চক্রকে তাদের চাহিদা মতো টাকা দিয়েও এখনো পায়নি বিদ্যুতের আলো। তার নিজে মিটার দিয়ে দেবে এক সপ্তাহের ভিতরে, টা নগদ দিয়ে দিচ্ছি 3000। কুরবানিদের আগে 8 মাস হয়েছে নাকি, এখনো মিটার দেয়নি, 4 বার যাই আইছি আর ভাই। মানে খালি মিটার এনেছি 3000 টাকা, মজুরি 1000 টাকা কি দিয়ে দিছি। শুধু এখানেই শেষ নয়, বিদ্যুতের লাইন আসার আগেই ঘরে বোর্ড বসিয়ে সেই ঘরটি দখলে নিয়েছে একটি চক্র, তাদের দিয়েই অতিরিক্ত টাকা দিয়ে ওয়ারিং করার কাজ করাতে বাধ্য করেছে সেই চক্ররা। পয়েন্ট করছে দুইটা করছে, 3000 টাকা নিয়েছে। আমাদের সোহাগবাইর দায়িত্ব নিয়েছে, সোহাগটা হয়েছিল আমাদের আমাদের ইউনিয়নে, ওই আমার স্যারের ভাগনা লাগে। এ বিষয়ে জানতে যোগাযোগ করেও পাওয়া যায়নি স্থানীয় পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের। প্রিয় দর্শক, আমাদের চোখে থাকা সবগুলো তথ্য বিশ্লেষণ করলে এটা স্পষ্ট, বিদ্যুৎ সংযোগের নামে বিগত দিনেও এবং বর্তমান সময়েও হচ্ছে চাঁদাবাজি, আর এসব নিয়ন্ত্রণ করে স্থানীয় প্রভাবশালী মহল, যারা রাজনৈতিক ছত্রছায়াই করে এসব কাজ। সংশ্লিষ্ট বিভাগের কর্মচারী, এমনকি কোনো কোনো ক্ষেত্রে কর্মকর্তারাও লাভবান হয় এই অপরাধী চক্রের মাধ্যমে। দেশের প্রতিটি ঘরে পৌঁছবে বিদ্যুতের আলো, এই প্রতিশ্রুতি এখন আর স্বপ্ন নয়, বাস্তব। ঘরে ঘরে বিনামূল্যে সংযোগ পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেছেন এবং এখনও করছেন সংশ্লিষ্ট বিভাগের
অনেক নিষ্ঠাবান কর্মী, কিন্তু এত অর্জনের মধ্যেও গ্রাহকদের জিম্মি করে কিভাবে প্রকাশ্যে চলে এমন অর্থ হাতিয়ে নেয়ার কাজ, জানতে এবার মুখোমুখি বিশেষজ্ঞদের। বিএসএফ তো একটা বড় দায়িত্ব রয়ে গেছে যে তার এলাকায় কর্মচারীদের আশ্রয় প্রশ্রয় বা তাদের সরাসরি অংশগ্রহণে এরকম ধরনের একটা প্রতারক চক্র গড়ে উঠেছে। রাজনৈতিক শক্তিতে শক্তিশালী যারা স্থানীয়ভাবে, তারা যদি এসব প্রক্রিয়ায় জড়িত হয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সত্যি কঠিন হয়ে যায়। এমপি টিএমপি পর্যায়ের, উপজেলা চেয়ারম্যান পর্যায়ের লোকজনদের আসলেই সেখানে আশ্রয় প্রশ্রয় থাকে। এ ধরনের অন্যায় আর দুর্নীতির সাথে যে বা যারাই জড়িত তাদের আইনের আওতায় আনার সময়ের দাবি বলে মনে করেন বিশ্লেষকরা। গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বত্র একটা সিন্ডিকেট, স্থানীয় যারা জনপ্রতিনিধি কিংবা দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী, এরা হচ্ছে রিলিজ নিয়ে নেয় যে আমি তোমাকে বিদ্যুৎ দেবো, তার বিনিময়ে তুমি আমাকে টাকা দেবে। তারা কার কাছে নালিশ করবে তাও জানে না। নজরদারি বাড়ানো, আমি মনে করি যে দুর্নীতি চোর ধরাচ্ছে, চুরি যাতে করে না হয়। আমরা জানি যে আমাদের সরকার আমাদেরকে বিনামূল্যে বিদ্যুৎ দেয়, আর এরা বিদ্যুৎ দেয় টাকা নিয়ে। আমাকে জন্ম কারণ আমাকে তো অসহায় পড়িয়ে রয়েছে আমরা নদীর পারে। প্রিয় দর্শক, দেশের প্রতিটি মানুষের মতো আমাদেরও চাওয়া বন্ধ হোক সকল অন্যায়, আইনের আওতায় আসুক। সরকারের অর্জন ম্লান করে যারা নিজেদের পকেট ভারী করছে সেই দুষ্কৃতিকারীরা। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান শেষে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, আপনি সমাজের বিচ্যুতি দেখে মুখ লুকিয়ে রাখলেন তো কল্যাণমূলক দেশ কেবল স্বপ্নই থেকে যাবে। সকল অনিয়ম আর অপরাধের বিরুদ্ধে সেই ভালো মানুষগুলো একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। বিশ্বাস করি সঙ্গে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান এবং দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদের, আর সব সময় সঙ্গে থাকবে মাইটিভির আমাদের চোখ টিম। অপরাধ অনিয়ম আর দুর্নীতির তথ্য জানান আমাদেরকে, লিখুন প্রযোজক আমাদের চোখ, মাইটিভি, মাইটিভি ভবন 150/3, 155 হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সুস্থ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।